রেজাল্ট আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে আসবে। চলুন সময় নষ্ট না করে চলে যাই মূল রেসিপিতে। চাই টুকরা তৈরি করতে আমি এখানে নিয়েছি 4 পিস ব্রেড, আর ব্রেডগুলোর সাইডকে আমি একটু কেটে নেছি। কেটে আর ব্রেডগুলোকে আমি কোণাকুণি করে কেটে নেছি, দুই টুকরা করে নেছি। আর আপনারা যদি মনে করেন যে সাইডগুলো ফেলে দিবেন না, সেক্ষেত্রে নাও দিলেও হবে, কোনো সমস্যা নেই। ব্রেডগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে, এগুলোকে এখন আমি শ্যালো ফ্রাই করে নেব। একটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে এগুলোকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন, আমি করছি না, কারণ হচ্ছে ডিপ ফ্রাই করলে ব্রেডগুলোর ভিতরে অনেক পরিমাণে তেল ঢুকে যায়, তো সেজন্য আমি এগুলোকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমি ঘি ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু তেল ইউজ করতে পারেন। যেহেতু শাহী টুকরা, আমি একটা শাহী ফ্লেভার আনার জন্য আমি এখানে ঘি দিয়ে আমি ব্রেডগুলোকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর এগুলোকে আমি উল্টে পাল্টে অল্প অল্প ঘি ব্রাশ করে আমি ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে, হাই হিটে করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। আর যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি ব্রেডগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি একে একে সবগুলো ব্রেড ভেজে নিচ্ছি। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ লিকুইড মিল্ক। আর মিল্কটাকে আমি একটু নেড়ে চেড়ে বয়ল করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি আর 3টা এলাচ। এলাচের মুখটাকে আমি একটু খুলে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম সুইট খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর দিচ্ছি কনডেন্স মিল্ক, এটা অপশনাল, আপনারা চাইলে কনডেন্স মিল্ক নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও শাহী টুকরাটা তৈরি করতে পারেন। যখন এটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, আর দিচ্ছি পেস্তা বাদাম কুচি। নেড়ে চেড়ে মিল্কটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটা বাটির মধ্যে আমি ব্রেডগুলোকে এভাবে সাজিয়ে রেখেছি, তো ভেজে রাখা ব্রেডগুলোর উপরে আমি এখন মিল্কটা দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে দিয়ে দিলাম পুরোটা। এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, এটা অপশনাল, যেহেতু আমরা মিল্কটা ঘন করার সময় কিছু বাদাম দিয়েছিলাম, এখনও কিছু বাদাম দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। তো এখানে আমি একইভাবে পেস্তা বাদাম কুচি আর হচ্ছে কাঠবাদাম কুচি দিয়েছি। আর এটা কিন্তু এখনই খাবার উপযোগী হয়নি, কারণ 1-2 ঘন্টা পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আপনারা পরিবেশন করতে পারেন, তাহলে ব্রেডটাও সফট হয়ে যাবে। শাহী টুকরাটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এই তো হয়ে গেল আমার মজাদার শাহী টুকরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।